অবৈধ পরিবহনের লোকজন জড়িত আছে। সেক্টর 20 মিনিট পর পর তিনটা করে তিনজন, তিনজন পর আবার দুইজন, এটা তো সম্পূর্ণ কিছু রহস্য তো অবশ্যই আছে। ড্রাইভার সুপারভাইজার ওই আছে, তারপর আমাদের কোম্পানিকেও সে টাকা দেয়, কোম্পানিও জানে ব্যাপারটা। বাসের যারা ড্রাইভার এবং আপনার সুপারভাইজার থাকে, তাদের ফোনটা যদি আপনারা ডিজিটাল সিস্টেমে ট্রেসিংয়ের পয়েন্টে রাখেন, তাহলে আমার মনে হয় কখন কে কোন মুহূর্তে কোথায় আসে এবং কমিউনিকেশন সিস্টেমটা আপনারা আরও স্ট্রং করতে পারবেন। বাংলাভিশনের নিয়মিত আয়োজন জনমতের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি শুভ ইসলাম। দর্শক, আমরা জানি সম্প্রতি টাঙ্গাইলের একটি বাসে রাতে যারা যাত্রী তাদেরকে বেঁধে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, পাশাপাশি একটি মেয়েকে শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। তো এই বিষয়ে আসলে রাত্রেবেলা যাতায়াতের ক্ষেত্রে কতটুকু যাত্রীরা নিরাপদ, এ বিষয়ে আমরা আজকে বিভিন্ন যাত্রীর সাথে কথা বলবো এবং সাথে সাথে বিভিন্ন যে সাধারণ জনগণ তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন। সমস্যা হলে 999-এ তো ফোন দিতেই হবে অবশ্যই, আর আমাদের মেয়েদের জন্যে হলে সেখানে নিজেদের সেফটির জন্যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট রাখা উচিত আমার মনে হয়, যে নিজের সেফটির জন্যে। আর আর ফোন নাম্বারটা হচ্ছে ফোনে হচ্ছে যোগাযোগ রাখতে হবে বাসার লোকজনের সাথে, এবং গাড়ির ফোন নাম্বার যেটা ওদের কোচ যে কোড থাকে সেটা বাসার লোকজনকে দিয়ে রাখতে হবে, এবং পাশে যে থাকবে তার সাথে একটু জানতে হবে যে উনি কোথা থেকে উঠছে কিংবা লোকটা কেমন এরকম টাইপসে তার সাথে একটু জানতে হবে। আর আর আমাদের নিজেদের সচেতনতার জন্য হচ্ছে নিজেদের একটা কনফিডেন্স বাড়াতে হবে, যে আমি এই কোনো কিছু জানি না কিংবা লোকেশান চিনি না এরকম কোনো কিছু ভাব দেখাতে হবে না, একটা মানে কনফিডেন্স নিয়ে যেতে হবে আর কি। এরকম কিছু হলে আর কি মেয়েদের জন্য একটু ভালো আর কি। বাসের যারা ড্রাইভার এবং আপনার সুপারভাইজার থাকে, তাদের ফোনটা যদি আপনারা ডিজিটাল সিস্টেমে ট্রেসিংয়ের পয়েন্টে রাখেন, তাহলে আমার মনে হয় কখন কে কোন মুহূর্তে কোথায় আসে এবং কমিউনিকেশন সিস্টেমটা আপনারা আরও স্ট্রং করতে পারবেন। যে কোনো মুহূর্তে বিপদে পড়লে তারা 999 সাহায্য নিতে পারবে, বা আশপাশে যে থানা আছে তারা দ্রুত তাদেরকে প্রোটেকশন দিতে পারবে। সো আমার মনে হয় প্রত্যেকটা নাম্বার আপনার ট্রেসিংয়ের আন্ডারে নিয়ে আসা উচিত। অ্যাকচুয়ালি সবাই যে নিজের দায়ী তা তো না ব্যাপারটা নিশ্চয়ই, তো যদি আপনারা অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন সেটা অন্তত ফোন কলটা ট্রেসিং হবে, প্লাস হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের দ্রুত সাহায্যের ব্যাপারটা নিশ্চিত করা যাবে। যাদের অনেক গাড়ি আছে আপনার, তারা কী করে যেখানে সেখানে লোক পায় উঠিয়ে নেয়, পাঁচজন হোক, সাতজন হোক, দুজন হোক, একজন হোক, তারা কেমন কি ভালো মন্দ তারা জানে না, তারা শুধু নিতে পারলেই তারা কিছু পায়, শুধু লাভের কারণে তারা উঠিয়ে নেয়। অনেক সময় আছে হয়তো পুরো গাড়িটা খালি যাচ্ছে, পাঁচটা লোক নিয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে রাস্তাপথে ওরকম মাইন্ড করে না, দু চার পাঁচটা লোক পাইছে উঠে নিয়েছে। ড্রাইভার সুপারভাইজার ওই আছে, তারপর আমাদের কোম্পানিকেও সে টাকা দেয়, কোম্পানিও জানে ব্যাপারটা, এই ব্যাপারটা কোম্পানিও জানে। আর সব যাত্রী আবার মাইন্ডও করে না এটা, কিছু কিছু যাত্রী আছে এরা হয়তো মাইন্ড করে বসে যে এটা করছে কেন, আমরা ব্র্যান্ডের গাড়িতে টিকিট কাটছি বেশি টাকাতে, ভেবেতে টিকিট নিচ্ছি। অবশ্যই তাদের দায়বদ্ধতা অনেক বেশি, তাদের দায় বেশি, কারণ রোড থেকে কেন তারা লোক নেবে, যেখানে দূরপাল্লার পরিবহন রোড পারে বন্ধ সেখানে এত রাত তারা রোড থেকে আটটা যাত্রী নিল মাস্ক পরা অবস্থায়, এবং প্রতিটা সেক্টর 20 মিনিট পর পর তিনটা করে তিনজন, তিনজন পর আবার দুইজন, এটা তো সম্পূর্ণ কিছু রহস্য তো অবশ্যই আছে। এখানে আমার মনে হয় পরিবহনের লোকজন জড়িত আছে, অবশ্যই পরিবহনের যারা পরিবহন সংস্থা যেমন বাসের ড্রাইভার সুপারভাইজার, কারণ রাস্তায় রাস্তায় আপনার তিন কিস্তিতে আমি যখন পড়ে দেখছি যে দুই তিন কিস্তিতে তারা বাইরে থেকে লোক নিছে, এটা তো আসলে ঠিক না। আপনার রাস্তায় রাস্তায় তো একটা প্যাসেঞ্জার নিতে পারেন, তাও রাতে নৈশ কোষে ডাকাতি বা যে কোনো ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, সেটাই ঘটেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই পরিবহনের যারা সংশ্লিষ্ট যারা মালিক পক্ষ তাদেরকে অবশ্যই, তাদের পরিবহনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট গাইডলাইন দিতে হবে, যাতে এই ধরনের নৈশ কোচে রাস্তায় দাঁড়িয়ে কোনো প্যাসেঞ্জার টেক না করে, তারা এই ধরনের সচেতনতা থাকা, এই ধরনের স্ট্রিক্ট গাইডলাইন থাকা উচিত আমি মনে করি। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী টাঙ্গাইল মধুপুর ওই রোডটাতে তো আইন শৃঙ্খলা বাহিনীর দীর্ঘ পথে কোনো আপনার তাদের কোনো ইয়াই নাই, পেট্রোল বাহিনী নাই, যতটুকু আমরা পত্রিকা থেকে জানতে পারছি। অবশ্যই পেট্রোল বাহিনীর একটা সুনির্দিষ্ট গাইডলাইন, একটা সুনির্দিষ্ট একটা তাদের পেট্রোলিং থাকা উচিত ওই রোডে। আসলে বলতে গেলে মানুষকে আসলে সচেতনতা বাড়াতে হবে, আর হচ্ছে যেই ডাকাতির যে ইয়াগুলো স্পটগুলো ওখানে একটু সাবধানতার সাথে চলা দরকার আমাদের, আর আমাদের যে পুলিশ, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের একটু তৎপরতা হওয়া দরকার, যারা এসব সাথে জড়িত
যারা এটা ত্বরান্বিত করছে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। মানে সন্দেহভাজন হলে তারা একটু সচেতনতামূলক ব্যবস্থা নিতে পারে, কোনো সন্দেহভাজন দেখলে পুলিশকে জানাতে পারে বা আইন শৃঙ্খলার বাহিনীর সাথে যোগাযোগ করতে পারে। এক্ষেত্রে তো আসলে সচেতনতা অবশ্যই দরকার আছে, কেননা বাস যারা থাকেন নিয়োজিত তারাও কিন্তু অনেক সময় ওই কারা ঢুকলো বা আসলো বা সময় মতো তাদেরকে যদি না নিতে পারে, যে কোনো জায়গা থেকে সন্দেহজনক জায়গা থেকে তাকে তোলে এবং সেরকম যদি থাকে তাহলে কিন্তু একটা সন্দেহ থাকতেই পারে, তাদের একটা সম্ভাবনা থাকে। অনেক সময় আবার দেখা যায় না ভালো মানুষ হিসাবে তারা মানে আসছে, ইয়া হিসাবে একদম যাত্রী হিসেবে আসছে, একদম সুন্দর উঠছে, উঠে পরবর্তী সময়ে তারা মানে অন্য ইয়া করলো, সেখানে তো আর ওখানে কারো হাত থাকে না। দুটাই আছে, তবে সচেতনতার খুব দরকার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তো অবশ্যই তারা দায়িত্বশীল, তারা করছে, তারা তো রাস্তায় ট্রাফিক কাজ করে। এটা আমার মনে হয় যে হাইওয়ে পুলিশের তৎপরতা আরও বেশি থাকা উচিত এবং প্রতিটি বাসে কোনো একটা এই বাটন থাকা দরকার, যেটা চাপ দিলে 999-এ ওরা ইনফরমেশন পাবে, সঙ্গে সঙ্গে এটা নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে পারবে। বাস মালিকদেরও দরকার এবং ড্রাইভারদেরও সচেতনতা প্রয়োজন, এবং যারা উঠতেছে বাসে হঠাৎ মানে তারা তাদের পরিচয় নিশ্চিত করা উচিত অবশ্যই। দেখা যায় যে বিভিন্ন রাস্তার মাঝখানে ওরা যাত্রী ওঠায়, এই ব্যাপারগুলো আসলে মানে যাত্রী যখন সিট ফাঁকা থাকে তখন দেখা যায় যে ওই রাস্তার মাঝখানে যাত্রী ওঠায়, এই মাঝখানে স্টপ মানে থামাইলেই মানে ড্রাইভারগুলো গাড়ি থামায়, তো এই ব্যাপারগুলো যদি বন্ধ করা যায়। আর রাস্তাতে দেখা যায় যে মানে পুলিশগুলোর টহলগুলো একটু আরও নজরদারি বাড়ানো উচিত। রাস্তার থেকে আমরা টিকিট ব্যতীত কাউকে আমরা উঠাবো না, এক। দুই নম্বর হলো আপনার গাড়ির ভিতরে এমন একটা ডিভাইডার দিতে হবে প্রত্যেকটা দূরপাল্লার গাড়িতে, যাতে অবৈধ কিছু নিয়ে উঠলে যাতে সঙ্গে সঙ্গে অরেন বাজে কিংবা বেল বাজে, না এই গাড়িতে একটা অস্ত্র নিয়ে উঠছে কিংবা এই ধরনের কিছু নিয়ে খারাপ জাতীয় কিছু নিয়ে উঠছে। দর্শক, জনমত অনুষ্ঠানে এতক্ষণ আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছিলাম। টাঙ্গাইলের এই সাম্প্রতিক বিষয়টি নিয়ে তারা যেমনটি বলছেন, বিশেষ করে রাত্রেবেলায় যে নাইট কোচগুলো পরিবহন করা হয় সেক্ষেত্রে সেই পুরো পরিবহনের দায়িত্বে থাকেন মূলত ড্রাইভার এবং তার সাথে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সুপারভাইজার। এক্ষেত্রে ড্রাইভার এবং সুপারভাইজারদের অনেকটা দায়ভার দেখছেন সাধারণ জনগণ, কেননা তারা বলছেন যে নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না, এছাড়া যাত্রী ওঠানোর ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতারও বিষয় তারা বলছেন, যেমনটি বলছেন তাদের আইডি চেক করা বা তারা টিকিট ছাড়া উঠছে কি না এই বিষয়গুলো চেক করার বিষয় সাধারণ জনগণটি বলছেন। তবে এক্ষেত্রে আমরা জানি তথ্য প্রযুক্তিবিদরা এক্ষেত্রে একটি বিকল্প সলিউশন তারা দিচ্ছেন, তারা বলছেন যদি প্রত্যেকটি বাসে একটি ইমেজ সেন্সর সলিউশন যদি ব্যবহার করা যায় তাহলে ওই দুর্ঘটনা ঘটার সময় নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ থানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য পৌঁছানো সম্ভব। তো এই ছিল আজকের জনমত, পরবর্তীতে আবারও নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।